হ্যালো স্টুডেন্টস আজকের আমাদের টপিক মাইক্রোসফট উইন্ডোজের নোটপ্যাড প্রথমে আমরা জানব নোটপ্যাড কী নোটপ্যাড ইজ এ সিম্পল টেক্সট এডিটর ফর মাইক্রোসফট উইন্ডোজ অ্যান্ড এ বেসিক টেক্সট এডিটিং প্রোগ্রাম হুইচ এনাবলস কম্পিউটার ইউজার্স টু ক্রিয়েট ডকুমেন্টস অর্থাৎ নোটপ্যাড হলো মাইক্রোসফট উইন্ডোজের একটা সিম্পল টেক্সট এডিটর এর মাধ্যমে কম্পিউটার ইউজার্সরা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারে দ্য রেজাল্টিং ফাইলস টিপিক্যালি সেভড উইথ দ্য ডট টিএক্সটি এক্সটেনশান অর্থাৎ নোটপ্যাডের মাধ্যমে আমরা যে ফাইল ক্রিয়েট করি তার এক্সটেনশান নেম হচ্ছে ডট টি এই নামে নোটপ্যাডের সমস্ত ফাইল সেভ হয় এবার আমরা এই নোটপ্যাড ওপেন করে কীভাবে ডকুমেন্ট ক্রিয়েট করা যায় সেটা দেখব এর জন্য প্রথমে আমরা স্টার্ট বাটনে ক্লিক করলাম সেখান থেকে গেলাম প্রোগ্রামস সেখান থেকে উইন্ডোজ অ্যাক্সেসারিস তার মধ্যেই থাকে নোটপ্যাড অথবা নোটপ্যাডটা এখান থেকে ক্লোজ করে দিয়ে আমি যদি স্টার্টে গিয়ে তারপর রানে গিয়ে লিখি নোটপ্যাড লিখে ওকে করি তাহলেও নোটপ্যাড ওপেন হয় এই নোটপ্যাডের মধ্যে ফাইল এডিট ফরম্যাট ভিউ হেল্প এই মেনুগুলো থাকে এই মেনুগুলোর সাহায্যে কিভাবে নোটপ্যাডে ডকুমেন্ট ক্রিয়েট করা যায় সেটা জানতে গেলে প্রথমে আমাকে এখানে কিছু লিখতে হবে ধরো আমি লিখলাম কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস ইট Takes data or information from us as input, then process it and গিভ আস এজ আউটপুট এই লেখাটা লিখে নিলাম এরপর এক এক করে মেনুগুলো দেখব প্রথমে গেলাম ফরম্যাট মেনুতে তার আন্ডারে আছে ওয়ার্ড র্যাপ আর ফন্ট ওয়ার্ড র্যাপটা সিলেক্ট করা থাকে এই সিলেকশানটা যদি তুলে নিই তাহলে লাইনটা একই লাইনে হয়ে যাবে অর্থাৎ আমি স্ক্রিনে একবারে দেখতে পাবো না আমাকে হয় স্ক্রল করে দেখতে হবে অথবা উইন্ডোটা বাড়িয়ে দেখতে হবে কিন্তু ওয়ার্ড র্যাপ অপশানটা যদি অন করে রাখি তাহলে যতটুকু স্ক্রিন আছে তারপর থেকে টেক্সটটা র্যাপ হয়ে যায় এরপর লেখাটাকে সিলেক্ট করলাম করে গেলাম ফন্টে ফন্টে ক্লিক করলে ফন্ট স্টাইল ফন্ট নেম আর ফন্ট সাইজ এই তিনটে অপশান দেখতে পাব প্রথমে ফন্ট নেম চুজ করলাম তারপর স্টাইল চুজ করলাম সাইজটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে ওকে করে দিলাম তাহলে সেরকম হয়ে গেল লেখাটা ফরম্যাটিং হয়ে গেল এরপর এই ফাইলটাকে আমরা একটু সেভ করে নেব কোথা থেকে না ফাইল থেকে যাব সেভ গেলে কোথায় আমি সেভ করতে চাই সেই জায়গাটা ওপেন হয়ে যাচ্ছে ধরলাম ডেস্কটপে সেভ করবো ফাইলের নাম দিলাম ইউথ নোটপ্যাডের এক্সটেনশান হলো ডট টিএক্সটি তাই বাই ডিফল্ট ডট টিএক্সটি ফরম্যাটে সেভ হলো লিখে সেভেতে ক্লিক করলে সেভ হয়ে যায় এর পরের অপশানটা হচ্ছে সেভ অ্যাজ সেটাতে ক্লিক করলেও আমি সেভ করতে পারি ডিফারেন্ট নেমে ডিফারেন্ট লোকেশানে যেমন সেভ অ্যাজে ক্লিক করে আমি ডেস্কটপেই এই ফাইলটাকেই অন্য একটা নামে সেভ করলাম ধরলাম এবার নাম দিলাম ইউথ ওয়ান লিখে সেভ করলে সেম ফাইলই দুটো আলাদা নামে সেভ হয়ে গেল ডেস্কটপে নোটপ্যাডটা ক্লোজ করে দিয়ে আমি দেখতে পাবো যে ইউথ আর ইউথ ওয়ান দুটো ফাইলই ক্রিয়েট হয়ে রয়েছে ডেস্কটপে এটাকে আবার যদি আমি নোটপ্যাড দিয়ে ওপেন করতে চাই তাহলে প্রথমে রানে গিয়ে নোটপ্যাডটা ওপেন করে নিলাম এবার ফাইল থেকে যাবো ওপেনে ওপেনে ক্লিক করলে আমাকে চাইবে যে কোথায় ফাইলটা আছে সেই জায়গাটা আমি দেখালাম যে ডেস্কটপে ইউথটা আমি সিলেক্ট করে ওপেন করব। তাহলে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম তাহলে ফাইলটা আমার আবার নোটপ্যাডের মধ্যে ওপেন হয়ে গেল এর পরে অপশান হচ্ছে প্রিন্ট আর পেজ সেট যে ফাইলটা তৈরি করেছি তার যদি প্রিন্ট নিতে যাই তাহলে আমি এখান থেকে প্রিন্ট নিতে পারি আর তার জন্য পেজ সেট করতে পারি লাস্ট অপশান হচ্ছে আমাদের এক্সিট অর্থাৎ ফাইল ক্রিয়েট হয়ে গেলে এখান থেকে বেরোনোর জন্য এই অপশানটা আমরা ইউজ করতে পারি এরপর আমরা যাব হচ্ছে এডিট মেনুতে তার জন্য প্রথমে যেটা করবো হচ্ছে কাঠ কম্পিউটার লেখাটাকে সিলেক্ট করে কাট করলাম ওখান থেকে চলে গেলো কারসারটা যেখানে রেখে পেস্ট করবো সেখানেই লেখাটা পেস্ট হয়ে যাবে আন্ডু করলে আবার আগের জায়গায় ফিরে এলো অর্থাৎ লেখাটা আবার চলে গেল আবার যদি আন্ডু করি তাহলে লেখাটা আবার ফেরত পেয়ে যাব অর্থাৎ ঠিক আগের কাজটাকে ফেরত পাওয়ার জন্য আমরা আন্ডু অপশানটা ইউজ করি কারসারটাকে ফার্স্টে রেখে যদি আমি আবার পেস্ট করি তাহলে লেখাটা আবার প্রথমে চলে এল এরপর আমি করব কপি অর্থাৎ লেখাটাকে সিলেক্ট করে কপিতে ক্লিক করলে লেখাটা ওখানেও থাকবে প্লাস কপিও হয়ে গেল এবার যেখানে আমি কারসারটা রাখবো সেখানে ওটা পেস্ট হয়ে যাবে যেমন এন্টার দিয়ে যদি পেস্ট করি তাহলে লেখাটা এখানে পেস্ট হলো আবার আগের লাইনে কম্পিউটারের পাশে যদি আবার কম্পিউটার লেখাটাকে পেস্ট করতে চাই তাহলে ওখানে কারশিয়া রেখে পেস্ট করলেও কম্পিউটার লেখাটা পেস্ট হয়ে গেলো দুবার লিখে ফেলেছি তা এটাকে ডিলিট করতে চাই তার জন্য ওই দুবার কম্পিউটার লেখা কথাটাকে আগে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে এডিট থেকে গেলাম ডিলিট তাহলে লেখাটা ডিলিট হয়ে গেলো পরে আমরা যাব ফাইন্ড অপশন অর্থাৎ কোনো একটা লেখাকে ফাইন্ড করব ধরলাম কম্পিউটার লেখাটাকে খুঁজবো কাসারটা এখন আমার একদম শেষে ছিল যেন কম্পিউটার লেখে ফাইন্ড নেক্সট বললে ও লাস্ট কম্পিউটার লেখাটাকে খুঁজে দিলো এরপরে আবার ফাইন্ড নেক্সট বললেও একটা মেসেজ শো করে কারণ আর কোথাও কম্পিউটার লেখাটা ওই লেখাটার পরে নেই তাহলে এটাকে ওকে করলাম করে ক্লোজ করে দিলাম এরপর এই ওয়ার্ডটাকে আমরা রিপ্লেস করব ধরো কম্পিউটার ওয়ার্ডটাকে আমি রিপ্লেস করে দিচ্ছি যে কম্পিউটার পুরো কথাটাকেই ক্যাপসে লিখবো লিখে দিলাম রিপ্লেসের জায়গায় লিখে যদি রিপ্লেস বলি তাহলে যে ওয়ার্ডটা সিলেক্ট করা আছে শুধু সেটাই রিপ্লেস হয়ে আমাকে একটা মেসেজ দিল অন্য কম্পিউটার লেখাটাকেও যদি আমি সিলেক্ট করে রিপ্লেস অল করি তাহলে ওই লেখাটাও আবার চেঞ্জ হয়ে যাবে এবার ক্লোজ করে দিলাম রিপ্লেস অপশানটা আমরা দেখতে পেলাম ফাইন্ড আর রিপ্লেস এই দুটো অপশান কীভাবে কাজ করে এরপরের এডিটের অপশান হচ্ছে সিলেক্ট অল অর্থাৎ পুরো যতটা লেখা আছে ফাইলের মধ্যে পুরোটা সিলেক্ট হয়ে যাবে এরপর কোনো একটা ব্ল্যাঙ্ক জায়গায় কাশার রিখে ক্লিক করলেই সিলেকশানটা চলে যায় লাস্ট অপশান হচ্ছে ডেট অ্যান্ড টাইম এটাতে ক্লিক করলে সিস্টেমে যে ডেট আর টাইম সেটা আমাকে শো করে ফাইলের মধ্যে এই ছিল হচ্ছে এডিটের মেনু এরপর আমরা যাব এর আন্ডারে সেখানে থাকে হলো স্টেটাস বার দেখো এটা ইনঅাক্টিভ হয়ে আছে অর্থাৎ যতক্ষণ ওয়ার্ড র্যাপটা অন থাকে ততক্ষণ স্টেটাস বার কাজ করে না ওটাকে অফ করে দিয়ে স্টেটাস বারে ক্লিক করলে এর নিচে একটা আমরা স্টেটাস বার দেখতে পাই আবার ওটা অফ করেও দেওয়া যায় কিন্তু যদি ওয়ার্ড্র্যাপ অন থাকে তাহলে আমরা বার দেখতে পাব না তাহলে ফাইল এডিট ফরম্যাট ভিউ এই চারটে মেনু কি কি কাজ করে সেগুলো আমরা দেখে নিলাম আশা করি তোমরা সবাই নোটপ্যাডটা বুঝতে পেরেছ যে নোটপ্যাডে কীভাবে ডকুমেন্ট ক্রিয়েট হয় থ্যাংক ইউ স্টুডেন্টস ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো আর এরকম অনলাইন ভিডিও পাওয়ার জন্য ই শেখা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো যাতে এ ধরনের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তার নোটিফিকেশনটা তোমরা পেতে পারো